আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আত-তাহরিক টিভি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন রমাজান প্রতিদিন অনুষ্ঠান দেখছেন। মাহে রমাজান উপলক্ষে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা টকশো নিয়ে উপস্থিত হয়েছি। ইসলামের অন্যতম ফরজ বিধান হচ্ছে জাকাত। সালাতের পরেই স্থানে হচ্ছে জাকাত। আর এই জাকাত কীভাবে আদায় করতে হবে, কোন কোন পণ্যে কী পরিমাণ জাকাত দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের আরেকজন অতিথি, অন্যতম আলেমে দ্বীন এবং হাদিস ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত দারুল ইফতার সম্মানিত সদস্য মাওলানা আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে দুজনের কাছ থেকে, দুজন অতিথির কাছ থেকে আমরা জানব ব্যবসায়িক পণ্যে জাকাত কীভাবে দিতে হবে। আমাদের আজকের মাসায়েলে জাকাতের আজকের পর্বের বিষয় হচ্ছে ব্যবসায়িক পণ্যে জাকাত। আমাদের সমাজের অধিকাংশ মানুষই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। ব্যবসা বাণিজ্যের পেশায় নিয়োজিত মানুষের সংখ্যাই কিন্তু সমাজের সবচেয়ে বেশি। আর ব্যবসায়ী পণ্যের জাকাতের ক্ষেত্রে অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো জানা এবং সে অনুযায়ী আমাদের আমল করা, অর্থাৎ জাকাত বের করা আমাদের উচিত। সেজন্য আমরা কয়েকটি প্রশ্ন আমরা আজকে অতিথিদের কাছ থেকে উত্তর জানব, সহি হাদিসের আলোকে, কোরআন এবং সহি হাদিসের আলোকে। আমরা প্রথমে প্রশ্ন করছি আমাদের আজকের অতিথি ডক্টর কাবিরুল ইসলামকে, যে ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে কীভাবে। যেমন একজন মানুষ ব্যবসা শুরু করেছে, তার ব্যবসা শুরুর সময় যে মূলধনটা ছিল বা যেটা ইনভেস্ট সে করেছিল, এইটা কি কাউন্ট করে জাকাত দিবে, নাকি তারপর থেকে যে টাকার তার বৃদ্ধি হয়েছে, হয়ে নিসাব পরিমাণ হয়েছে, সেটার জাকাত দিবে, এ বিষয়ে আপনি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। মানুষের জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যে যে জাকাতের বিধান, আমাদের অবশ্যই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, জানার দরকার। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, তিনি বলছেন, লাইসা ফিল আরুজে জাকাতুন ইল্লা লিত্তিজার। ব্যবসায়িক পণ্যে বা যে কোনো পণ্যে জাকাত হবে না যদি সেটা ব্যবসায়ের উদ্দেশ্যে না হয়। তো যখনই জিনিসটা ব্যবসায়ের উদ্দেশ্যে হবে, যে কোনো পণ্য ব্যবসায়ের উদ্দেশ্যে যখন হবে তখন সেটাতে জাকাত দিতে হবে। তবে এখানে তিনটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, যখন সে পণ্যটা ক্রয় করছে তখন তার নিয়ত থাকতে হবে যে আমি এটা ব্যবসায়ের জন্য করছি। দুই নম্বর হলো, সেটা নিসাব পরিমাণ হতে হবে, তার মূলধন, ব্যবসায়িক পণ্য এগুলি নিসাব পরিমাণ হতে হবে। তিন নম্বর হলো যে তাতে এক বছর অতিক্রান্ত হতে হবে। এক বছর যদি না হয়, কোনো ব্যবসায়ী দেখা গেলো ব্যবসা শুরু করেছে, মাঝখানে গিয়ে ফ্লপ করছে, ব্যবসাটা তার বাতিল হয়ে গেল, তো সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে না। কিন্তু যখন সে এক বছর পার হয়ে যাবে তখন তার ব্যবসায়ী পণ্য, লভ্যাংশ এবং মূলধন উভয়টা হিসাব করে তাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলেই সে তার পণ্যের হিসাব করবে কোন মূল্য, পণ্যের মূল্য হিসাব করবেন। এখানে শেখ বিন বাজ এবং শেখ হুসাইমিন ওনারা যেটা বলেছেন যে পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করে উনি জাকাতটা দিবেন। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য, মানে বর্তমান বাজারে প্রচলিত যেটা বিক্রয় মূল্য সেইটা হিসাবে উনি জাকাত দিবেন। ওখানে উনারা আরো স্পষ্ট করেছেন যে ক্রেতা যে মূল্যে তার কাছ থেকে ক্রয় করতে পারে জিনিসটা, সেই মূল্য হিসাব করে জাকাতটা দিবেন। তার হিসাবের মধ্যে লভ্যাংশটা এখানে কিন্তু মানে ইনক্লুড হয়ে, এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, কিন্তু যা আগে বিক্রি হয়ে গেছে সেখানে তার যে লভ্যাংশ আগে জমা আছে, যদি জমা থাকে তাহলে সেই লভ্যাংশটা ওর সাথে জমা, এর সাথে হিসাব করতে হবে, করে জাকাত দিতে হবে। আর যেটা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মজুদ আছে ব্যবসায়িক পণ্য, সেইটার হলো বিক্রয় মূল্য হিসাব করে জাকাত দিবে, এটা হলো বিষয়। তাহলে মূলধনটা
মূলধনটাও ধরবে, যেটা সে ইনভেস্ট করেছিল এবং পরে যেটা হয়েছে মূলধন ধরবে, এবং তার যেটা মানে মূলধন মানে যদি তার যে পণ্য যেটা আছে পণ্য টোটাল সেটা যদি হিসাব করে তাহলে ওটাই তো তার মূলধন, ব্যবসায়িক ব্যবসায়িক যে কোনো ব্যবসায়িক। নিসাবটা কি হবে এখানে? এখানে নিসাব ওইটাই যেটা জাকাতের যেটা নিসাব, অর্থাৎ 7,500 সোনার বা 5,250 ভরির রূপা, এটার সমপরিমাণ মূল্য যদি তার এই পরিমাণ টাকার যদি পণ্য থাকে, তার ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে, এটাই নিসাব। আমি আপনার সাথে আরেকটি কথা যোগ করতে চাই, যেটি হলো যে বিক্রয় মূল্য কেন ধরবে, ক্রয় মূল্য না ধরে বিক্রয় মূল্য কেন একজন ব্যবসায়ী ধরে জাকাত প্রদান করবে? এর কারণ হচ্ছে যে পণ্যের দাম কখনো বাড়ে আবার কখনো কমে যায়, এজন্য যাতে ব্যবসায়ী পণ্যের দাম কমে গেলে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এখানে বিক্রয় মূল্যকে ধরতে বলা হয়েছে। আর যদি বিক্রয় মূল্যটা বেড়ে যায় তাতে সে লাভবান হবে, লভ্যাংশ পাবে, আর কমে গেলে যাতে সে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য বিক্রয় মূল্যকে আপনাদের দুজনকে আমরা এবার আপনার কাছে আসছি। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অনেক ক্ষেত্রে আমরা দেখি ঋণগ্রস্ত থাকেন, এবং অনেকে জাকাত বের করার ক্ষেত্রে এটা অজুহাত হিসেবে দাঁড় করান যে আমার তো অনেক টাকা ঋণ, ব্যাংকে অনেক টাকার লোন নিয়ে আমি ব্যবসা করছি। তো সেই ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যবসায়ী তিনি কীভাবে জাকাত বের করবেন? তিনি তার ঋণের হিসাবটা কি বাদ দিয়ে যেই টাকা হবে সেটা হিসাব পরিমাণ ধরবেন, নাকি ঋণটা কী করবেন? এই বিষয়ে আসলে শরীয়তের ব্যাখ্যা কী? শরীয়তের ব্যাখ্যা হচ্ছে, ধন্যবাদ এই প্রশ্নের জন্য, এটা যুগোপযোগী একটা প্রশ্ন, কারণ বর্তমানে মানুষ, অধিকাংশ মানুষ বিজনেস করে, ব্যবসা করে, ঋণ গ্রহণ করে, হয়তো ব্যাংক থেকে নিচ্ছে অথবা কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে নিচ্ছে। তো এক্ষেত্রে দুইটা মত রয়েছে। একদল বিদ্বান বলছেন যে না, ঋণের জাকাত দিতে হবে না। তবে বিশুদ্ধ মত হচ্ছে যে জাকাত দিতে হয় মালের উপরে, জাকাত কিন্তু ব্যক্তির উপরে না, জাকাত সম্পদের উপর দিতে হবে। এজন্য যার কাছে সম্পদ থাকবে নিসাব পরিমাণ, সে সম্পদটা ঋণের হোক অথবা তার নিজের হোক, যখন নিসাব পরিমাণ হয়ে যাবে এবং তার উপর এক বছর অতিক্রান্ত হবে তখন তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। আর শুধু ঋণের উপরে জাকাত দিতে হবে না এ ব্যাপারে কোনো স্পেসিফিক দলিল নেই। এজন্য আমাদের করণীয় হচ্ছে, কারো যদি ঋণ থাকে তাহলে তার প্রথম কাজ হচ্ছে সে ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলছিলেন, জাহাজ শাহরু জাকাতিকুম ফামান কানা আলাইহি দাইনুন ফালিউদ্দিহি দাইনাহু। এই যে এটা হচ্ছে জাকাত প্রদানের মাস, অতএব যার ঋণ রয়েছে সে যেন ঋণ পরিশোধ করে। ঋণ পরিশোধ করার পরে যদি তার অতিরিক্ত সম্পদ থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে জাকাত প্রদান করবে। রমজান মাসকে বোঝানো হয়েছে। এছাড়াও সাধারণ যেগুলো জাকাত ফরজের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন যে খুজ ফি মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাইহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের সম্পদ জাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করুন। এই হাদিস, এই কোরআন করিমের আয়াতে কিন্তু কোথাও বলা নেই যে তার ঋণ আছে কি নাই, ঋণ থাকলে জাকাত দিতে হবে না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন যে নির্দেশনাগুলো দিয়েছিলেন যে প্রথমে তারা শাহাদাত দাওয়াত দিবে, তারা যদি সেটি গ্রহণ করে তাহলে তাদেরকে সালাতের কথা বলবে, সালাত যদি গ্রহণ করে তখন আল্লাহ নবী বলছেন ফাআলিমহু আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদে জাকাত ফরজ করে দিয়েছেন, সাদাকা ফরজ করে দিয়েছেন। কি করবে? যেটা তুখাজু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বিতরণ করে দিবে। এটা আম হাদিস, এই হাদিসে কিন্তু বলা হয়নি যে ঋণ আছে কি নাই। কিন্তু এখানে একটা বিষয় যে ঋণটা তো অন্যের সম্পদ, ঋণ আমি আপনার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি, তো এটা হক তো আপনার ঋণটা, তো আমি ঋণটা পরিশোধ এখন করছি না বটে, কিন্তু আমি যখন সুযোগ পাবো সেটা তো পরিশোধ করে দেবো, আমার টাকা তো থাকছে না, তো ওই টাকাটার আমি জাকাত গ্রহণ করব। কিন্তু আপনার কাছে যে টাকাটা আসছে বা আপনি যে ঋণ গ্রহণ করেছেন, কেন আপনি টাকাটা আপনার কাছে রেখেছেন? আপনি তো টাকাটা এই জন্য রেখেছেন যে টাকার মাধ্যমে আপনি লাভবান হবেন। আচ্ছা, টাকার মাধ্যমে আপনি ব্যবসা করে বিজনেস পরিচালনা করার মাধ্যমে সেই অর্থ থেকে আপনি লভ্যাংশ গ্রহণ করবেন, এজন্য আপনাকে সেই অর্থের জাকাত দিতে হবে। এছাড়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শস্য ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে যে জাকাতের কথা বলেছেন, যে যদি সেটা বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ,
যদি সেচের পানি তো হয় তাহলে বিশ ভাগে এক ভাগ। ওখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা উল্লেখ করেন নাই যে ঋণ আছে কি নাই। এজন্য শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ফতোয়া লজনা দায়মা তারা এ পক্ষে ফতোয়া দিয়েছেন যে কারো কাছে যদি ব্যাংক ঋণ হোক বা ব্যক্তি ঋণ হোক নিসাব পরিমাণ টাকা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তাহলে এটাই হলো মূল কথা যে ঋণের টাকা দিয়ে ব্যবসা করলো, যিনি ব্যবসা করবেন তার কাছে সম্পদটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তিনি জাকাত দিবেন এবং এক বছর যদি অতিক্রান্ত হয়। আচ্ছা ধন্যবাদ। এখানে একটা মূল কথা হলো যে জাকাতটা কিন্তু সম্পদের উপরে, যদি কারো ঋণ থাকে তার এটা ব্যক্তি দায়িত্ব ঋণ পরিশোধ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত ঋণ পরিশোধ করা। কিন্তু সম্পদ কারো কাছে থাকলে জাকাত দিতে হবে, এটা সম্পদের হক, এজন্য জাকাত দিতে হবে। তবে তার উচিত হবে ঋণ পরিশোধ করে দেওয়া, ঋণ পরিশোধ করতে গিয়ে যদি তার নিসাব পরিমাণ না হয় তাহলে জাকাত দেওয়া লাগছে না। এখানে যেটা কৌশল অবলম্বন করা হয় যে আমাদের দেশে যেটা হয় আর কি, যে আমার তো ব্যাংকে এত লক্ষ টাকা লোন আছে, আমার তো অর্থাৎ ব্যাংকের টাকা দিয়েই তো ব্যবসা করছে মানুষ বেশি, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, তো এখন জাকাতের সময় হিসাব করা হচ্ছে আমি আমার তো সম্পদই নেই, আমার কতটুকু সম্পদ আছে, যা আছে তো ব্যাংকের টাকা, তো ব্যাংকের টাকা বাদ দিলে মানুষের টাকার জাকাত কি দেবো আমি, এই জন্য কিন্তু জাকাত আর বের করে না। তাহলে একটা ছলচাতুরি আছে, এই ধরনের ছলচাতুরি করে মানে শরীয়তকে অবজ্ঞা করা যাবে। মূল বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় খেয়াল মানে লক্ষণীয়, সেটা হলো যে মিলকিয়াত কার কাছে, এই সম্পদের বর্তমান মালিকটা মালিককে, মালিকানা যার অধীনে অর্থাৎ যার মালিকানা মূলত জাকাত দেওয়ার হকদার সেই, সেই জাকাত দিবে। এখানে ব্যাংকের টাকা নিয়ে কিন্তু ওই ভোগ করছে, ওই বাড়াচ্ছে, সুতরাং সে এখন মালিক, ব্যাংক তার কাছ থেকে যতক্ষণ আদায় করতে না পারবে তখন এটার মালিক সে নয়, সেজন্য জাকাতটা তাকে দিতে হবে। জি জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন। তো এবার আমরা আপনার কাছে আসছি ডক্টর কাবিরুল ইসলাম, যে সংশ্লিষ্ট প্রশ্ন এটা মোটামুটি ঋণের ক্ষেত্রে, যে ঋণ আমরা সমাজের প্রয়োজনে ঋণ দিতে হয়, ঋণ নিতে হয়, তো যাকে ঋণ দেওয়া হচ্ছে ঋণের টাকাটা, টাকাটার জাকাত কে দেবে, ঋণ দাতা দিবে না ঋণ গ্রহীতা দিবে? একজন আরেকজনকে ঋণ দিচ্ছে কিন্তু এক বছর পূর্তি হয়ে যাচ্ছে বা নিসাব পরিমাণ টাকা সেটা, সেই ক্ষেত্রে ঋণের টাকাটা যিনি গ্রহণ করলেন তিনি এটার জাকাত দিবেন, না যিনি ঋণটা দিয়েছেন কাউকে ওই ব্যক্তি জাকাতটা দেবেন? এ বিষয়ে শরীয়তের উত্তর কী আছে? এখানে বিষয় হলো যিনি ঋণ দান করছেন অর্থাৎ ঋণদাতা, এই ঋণদাতা সাহেব নিসাব হলে জি এবং তার সম্পদ যদি এক বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে যাকে ঋণ দিচ্ছেন সেক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করতে হবে। এক নম্বর হলো যে ঋণ গ্রহীতা সে এই ঋণটাকে স্বীকার করছে কি না, যে হ্যাঁ আমার কাছে আপনি এত টাকা পাবেন এবং অমুক সময় দেওয়ার কথা আছে, আমি এটা সময় মতো চেষ্টা করব আদায় করার, অর্থাৎ তার স্বীকৃতিটা আছে কি না, যে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে এবং আমি এটা আদায় করব, এটা সে স্বীকার করছে কি না। যদি এমন হয় কিন্তু সে অক্ষম এই মুহূর্তে দিতে পারছে না, তাহলে ঋণদাতার দায়িত্ব হচ্ছে উনি জাকাতটা আদায় করে দেবেন। দুই নম্বর বিষয় হলো যে যদি যিনি গ্রহণ করছেন ঋণ গ্রহীতা উনি যদি এমন করেন যে হ্যাঁ দিব দিচ্ছি করে সে সময় গড়িয়ে দিচ্ছে, পার করে দিচ্ছে, টালবাহানা করছে, হ্যাঁ টালবাহানা করছে, আবার অনেক ক্ষেত্রে স্বীকারও করছে না যে টাকাটা দিব কি দিব না, এটাও স্পষ্ট সে বলছে না, অর্থাৎ ছলচাতুরির একটা আশ্রয় নিচ্ছে। এমন যদি হয় তাহলে এই জাকাতটা অনিশ্চয়তা দেখা দেয়, ঋণদাতাকে দিতে হবে না, ঋণদাতাকে দিতে হবে না, বরং যখন তিনি পাবেন তখন তিনি বিগত এক বছরের জাকাত দিলেই এটা আদায় হয়ে যাবে। তো এই সময় কি ঋণ গ্রহীতা এটার জাকাত দিবেন? ঋণ গ্রহীতা যদি সে সক্ষম হয় এবং উচিত তারা জাকাত দেওয়া, আর যেহেতু যে লোকটা এইভাবে সলচাতুরি করবে না দেওয়ার তার তো সাধারণত সক্ষম ব্যক্তি না, সক্ষম ব্যক্তি না, অথবা অথবা না দেওয়ার মানে না দেওয়ারই চিন্তা ভাবনা করবে, শরীয়তের জ্ঞান তার থাকলে বা ভয় করলে, আল্লাহকে ভয় করলে অবশ্যই সে তো ঋণটা পরিশোধ করার চেষ্টা করবে। আর এখানে সলচাতুরি করার অর্থই হচ্ছে যে সে আসলে মানে দিতে চাচ্ছে না, আল্লাহ ভীরু নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে এর সাথে সম্পর্ক, যদি কাউকে ব্যবসার জন্য ঋণ দেওয়া হয়, ব্যবসার জন্য আপনাকে ব্যবসার জন্য হয়তো একজন ঋণ দিয়েছে, সেই ক্ষেত্রে সেই টাকাটার জাকাত কে দেবে? যিনি এক্ষেত্রে ঋণ গ্রহীতা জাকাতটা দেবেন, কারণ তার টাকাটা উনি ভোগ করছেন, উনি টাকাটা ইয়ে করছেন। কিন্তু যদি এখানে এমন হয় ব্যবসাটা শরীকানা হয় অর্থাৎ দুইজন শরীকে ব্যবসা করছে, জি জি আপনারও টাকা আছে আমারও টাকা আছে, তাহলে এরকম যদি হয় তাহলে উনি যেহেতু ব্যবসা থেকে লভ্যাংশ ভোগ করছেন সুতরাং জাকাতটা উনি দেবেন। এখন এক্ষেত্রে যদি সে নিসাব মারের মালিক হয় অথবা যিনি ব্যবসাটা পরিচালনা করেন তিনি যদি উভয়ের পক্ষ থেকে আদায় করে দেন তাহলে হয়ে যাবে, যদি সেটা না করে তাহলে যিনি ইনভেস্ট করছেন ইনভেস্টর
উনি তারই দায়িত্ব হলো উনি অন্যান্য টাকার সাথে এটাও হিসাব করে নেবেন। এখানে আরেকটা জিনিস আপনার সাথে যোগ করে নিই, সেটা হলো আমাদের দেশে যে যৌথ মালিকানা ব্যবসাধীন চলছে, যৌথ মালিকানাধীন ব্যবসা, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্ট যারা করেন তারা কিন্তু এই দায় দায়িত্ব এড়িয়ে যান, আমি তো এটা হ্যান্ডেলিং করছি না, সুতরাং যে করছে ওই দেবে। বিষয়টা এমনটা নয়, এখানে মুহাদ্দিসিন ইকরাম যেটা বলছেন, প্রত্যেকেই যারা বিনিয়োগকারী প্রত্যেকের যদি আলাদা আলাদা নেশা পরিমাণ সম্পদের মালিক হন তাহলে দায়িত্ব হচ্ছে যে তাকে দিয়ে দেওয়া, মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া। আর যদি উভয়ে মানে প্রত্যেকের টাকা এক জায়গায় জমা থাকার পরে যিনি এটাকে হ্যান্ডেলিং করেন, যিনি এটাকে ব্যবহার করেন, উনি যদি দিয়ে দেন তাহলে সেটা আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে, কিন্তু যদি উনি না দেন তাহলে প্রত্যেকের আলাদা আলাদা বিনিয়োগকারীর দায়িত্ব হচ্ছে যে ওনারা জাকাত নিজের পক্ষ থেকে আদায় করে দেবেন। এখানে সংশ্লিষ্ট আরেকটি বিষয় চলে আসছে যে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা, তাহলে কি একটা সম্পদে দুজনই জাকাত দেবে? এখন প্রশ্ন হলো যে একটা উসুল আছে, মানে শরীয়তের মূলনীতি, সেখানে বলা হয়েছে যে লাজ তাজ তেম জাকাত আনে ফি মালিন ওয়াহেদিন, একটি মালে দুটি জাকাত হবে না। তো তাহলে কি ঋণ গ্রহীতা এবং গ্রহীতা দাতা, না আসলে এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে তিনটি ক্ষেত্রে এই উসুল প্রযোজ্য নয়। আচ্ছা, তার মধ্যে একটি হচ্ছে এখানে যে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা, এখানে দুইজন কি জাকাত দিতে হবে? একজন নিসাব পরিমাণ টাকা কাউকে ঋণ দিয়েছে, যেমনটা আমরা আগে আলোচনা করলাম, এখন সে সম্পদ পেয়ে যাবে নিশ্চয়তা আছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। আর যে ঋণ গ্রহণ করেছে তার কাছে এখন বর্তমানে টাকা আছে নিসাব পরিমাণ, তাকেও জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে এই উসুলটা প্রযোজ্য নয়, অর্থাৎ এখানে উভয়কে জাকাত দিতে হচ্ছে। এটাকে জেনেও জাকাত দিবে, যে উনি ঋণ গ্রহীতা জাকাত দিয়েছে, জেনেও ঋণদাতা আবার জাকাত দিবে? হ্যাঁ দিবে, এটা দুজনকে জাকাত দিতে হবে, কারণ মিলকে দুজনের একসঙ্গে হচ্ছে, একটা সম্পদের দুজন ওর মালিকানা আছে, এই জন্য যে ওর হলো মূল মালিক আর এর মালিকানা এই যে এখন সে ভোগ করছে, এই জন্য শাইখ উসামিন রহমতুল্লাহ আলাই বলছেন এক্ষেত্রে দুজনকে জাকাত দিতে হবে। এবং ওই উসুলটা মূলনীতিটা এই হাদিসের মানে এই ক্ষেত্রে এই পরিস্থিতিতে প্রযোজ্য নয়, আরও দুটি ক্ষেত্রে আছে, আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব। ধন্যবাদ। এবার আমরা আব্দুর রহিমের কাছে আসছি, আপনার কাছে একটি প্রশ্ন, যেটা হচ্ছে আমরা জানি যে সমাজের অনেক ব্যবসায়ী যারা আছেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন, অনেকে জমি কিনেন, জমি কিনে সেটা ডেভেলপ করে প্লট আকারে বিক্রি করেন, বা অনেকে বিল্ডিং ডেভেলপ করে সেখানে ফ্ল্যাট বিক্রি করেন। তো এই যে রিয়েল এস্টেটের ব্যবসায়ী যারা আছেন, তাদের যে জমি জমা আছে, তারা যে জমি কিনছেন, শত শত বিঘা জমি কিনছেন এবং সেটা প্লট করে হয়তো কিস্তিতে বিক্রি করছেন, এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি ওসর প্রযোজ্য হবে যদি সেই জমিগুলিতে আবাদ হয়? আর নাকি ব্যবসায়ী পণ্য হিসেবে তারা এটা প্লটগুলোকে কীভাবে জাকাতটা বের করবে তারা এই ক্ষেত্রে? এই বিষয়ে আসলে শরীয়তের যেখানে স্পষ্ট হাদিস নেই সেখানে ওলামায়ে কেরাম বিদ্বানগণ মতামত দিয়েছেন, মত পার্থক্য করেছেন। একদল বিদ্বান বলছেন যে এক্ষেত্রে শুধুমাত্র তার মূল্য মানে ধরে মূল্য অনুমান করে যে মূল্য আসবে সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দেবে। আরেক দল বলছে না, যদি কোনো সম্পদে কোনো কৃষি সম্পদে সেখানে ফসল হয় ফসলে ওসুল প্রদান করবে, ওসুল প্রদান করবে, দশ ভাগের এক ভাগ দেবে। কিন্তু আসলে এখানে ওই যেটা বললাম যে তিনটি উসুল আছে, তার মধ্যে তিনটি ক্ষেত্র আলাদা, যে দুটি জাকাত একসাথে হতে পারে। যেমন বর্তমানে রিয়েল এস্টেট এটা খুব লাভজনক এবং খুব জনপ্রিয় একটা বিজনেস, এই বিজনেসের মাধ্যমে অনেকে লাভবান হচ্ছে। তো এই বিজনেসটা পুরোটাই যেহেতু আর উদ্দেশ্য বিজনেস, যেটা আমরা ইতিপূর্বে ডক্টর কাবির ইসলাম সাহেবের কাছ থেকে শুনলাম যে যদি নিয়ত থাকে বিজনেস তাহলে তাকে জাকাত দিতে হবে। যেহেতু এই রিয়েল এস্টেট যারা বিজনেস করবে তাদের উদ্দেশ্য হচ্ছে জাকাত, মানে বিজনেস ব্যবসা লাভবান হওয়া, সেজন্য তার মূল্য ধরে যে টাকা আসবে, যে পরিমাণ আসবে সেটা ধরে তাকে জাকাত দিতে হবে। সেটা বিল্ডিং হোক, নির্মাণাধীন বিল্ডিং হোক, সেটা কৃষি জমি হোক, অথবা প্লট যেটা বললেন প্লট আকারে জমি কিনে বিক্রয় করছে কিস্তিতে সেটা হোক, তাকে মূল্য ধরে বছরে যে এক বছর পর নিসাব পরিমাণে হলে তাকে জাকাত দিতে হবে। সাথে সাথে যদি সে কৃষি জমিতে সে ফসল উৎপাদন করে, আবাদ করে, সেখানে ফসল হয় তাহলে সেখানেও তাকে ওষুধ দিতে হবে। যদি নিসাব পরিমাণ হয়, যেমনটি জাকারি আনসারি একজন সাফি বিদ্বান উনি বলছেন যে ফাতাজিবু যাকাতুল আইনে ফি যারায় ওয়া যাকাতু তিজারাতি ফিল আরদ, তার ওই কৃষিক্ষেত্রে জাকাত দিতে হচ্ছে ওয়াজিব হয়ে যাচ্ছে, এবং যে জমিন কিনেছে ওই জমিনের উপরে তার জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। অনুরূপভাবে কেউ যদি একটা নির্মাণাধীন বিল্ডিং
বিডিং চলছে, দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে, তাকে কিন্তু জাকাত দিতে হবে। কারণ তার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে ব্যবসা করা, বিল্ডিংটা বিক্রি করবে, বিক্রি করবে, প্লট বিক্রি করবে, ব্যবসা করবে, এভাবে ব্যবসা করবে, সে লাভবান হবে। এজন্য তাকে তার মূল্যের উপরে, তার মূলধনকে হিসাব করে তাকে বছরের শেষে নিয়মিত জাকাত দিতে হবে। আচ্ছা, নিজে বসবাস করার জন্য বিল্ডিং হলে সেটার তো জাকাত এখানে আসবে। কেউ যদি বসবাস করার জন্য কোনো বিল্ডিং ক্রয় করে বা তৈরি করে তাতে জাকাত নেই। এমনকি কেউ যদি ভাড়া দেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং তৈরি করে তাতে জাকাত দিতে হবে না। তবে ভাড়া থেকে যে অর্থ আসবে সেটা জাকাত দিতে হবে। অর্থাৎ পণ্য হচ্ছে সেই ওইটাই যেটা ইটসেলফ বিক্রি হয়। জি জি, পণ্যটাকে বেচা কেনা করা হচ্ছে, যেটা সে নিজে যেমন জমি কিনছে আবার বিক্রি করছে প্লট আকারে। এখানে যেটা আপনি বললেন সেটা ওসর হবে যদি ওখানে আবাদ হয়, আবাদ ফসল হলে ফসলের জাকাতও তাকে দিতে হবে। আবার যেহেতু সে বিক্রির জন্য জমি কিনে প্লট করে বিক্রি করছে, কিস্তি দেবে অথবা এককালীন যাই হোক, সেই কারণে সে জাকাত দিতে হবে তাকে মূল্য ধরে। আর যদি সেখানে আবাদ না হয়, এমনি পরিত্যক্ত সম্পত্তি থাকে অথবা এমনি যদি অনাবাদই হয়, তাহলে তো মূল্য ধরে জাকাত দিবে, মূল্য ধরে। ফসলের তো প্রশ্ন আসছে না, তাহলে সে মূল্য ধরে জাকাত দিবে। এখন এমন হয় দেখা যায় যে কেউ শুধু জমি কিনে আর রেখে দেয়, হয়তো এক বছর পর বিক্রি করবে বা তার সে লাভবান হতে যাবে। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস লক্ষণীয়, একটা জিনিস হলো নিয়ত। কারো যদি নিয়ত হয় যে না তার প্রফেশনটা হচ্ছে বিজনেস, যে আমি এই বিজনেস করবো, হ্যাঁ কখন দাম বাড়ছে জাকাত দিতে হবে। আর কারো যদি ইচ্ছা হয় যে আমি হয়তো বাড়ি করবো, অথবা আমার টাকাটা ব্যাংকে জমা না রেখে সুদের সাথে সংশ্লিষ্ট না থেকে আমি জমিটা কিনে রেখে দিলাম, তাহলে জাকাত দিতে হবে। যেটা হবে সেটাই তাকে ধরতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর কাবুল ইসলাম, আপনার কাছে আমরা এখন জানতে চাইবো একটা প্রশ্নের উত্তর। সেটি হচ্ছে অনেকে, অনেক সম্পদশালী মানুষ আছেন যাদের একাধিক বাড়ি আছে, অনেকে বাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন, হয়তো একটা বাড়িতে সে তার আহল পরিবার নিয়ে বসবাস করছেন অথবা একটা ফ্লোরে বাকি ফ্লোরগুলি ভাড়া দিচ্ছেন, অনেক ক্ষেত্রে আরও একাধিক বাড়ি থাকলে সেগুলো ভাড়া দিচ্ছেন। এই ক্ষেত্রে জাকাতের বিধান কী? তিনি কি বাড়ির সম্পূর্ণ বাড়ির মূল্য কাউন্ট করবেন, মূল্য ধরে জাকাত দিবেন, নাকি ভাড়া থেকে যে আয় হবে সেটার হিসাব করবেন? এই বিষয়ে শরীয়তের আসলে নির্দেশনাটা কী? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে। আজকের সম্পদশালী মানুষ যারা, অন্যান্য ব্যবসায় ঝুঁকি থাকলেও এই ধরনের ব্যবসাতে কোনো ঝুঁকি নেই, সেই হিসাবে অনেকেই জায়গা কিনে বাড়ি করে বহুতল বিশিষ্ট ভবন করে সেটাকে তারা একটা নিজেদের আয়ের উৎস হিসাবে গ্রহণ করছে। তো সেক্ষেত্রে আমরা আসলে জাকাত কোনটা দিতে হবে বা কোনটা দিব এটি আমাদের জানার বিষয়ে, এখানে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সামরা বিন জুনদুব বলেছেন যে, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুখরিজা সাদাকা মিম্মা নাউদ্দু লিল বাইত, আমরা আমাদেরকে আল্লাহ রাসূল যাকাত আদায় করার জন্য নির্দেশ দিতেন ওই সব পণ্যে জিনিসে যেগুলি আমরা ব্যবসায়ের জন্য তৈরি করেছি, প্রস্তুত করেছি। তো এখানে প্রথম হলো তার নিয়তটা, সে বাড়িটা কী উদ্দেশ্যে করছে, যেটা আমরা একটু আগেই ভাই আব্দুর রহিমের কাছ থেকে আমরা শুনলাম রিয়েল এস্টেট ব্যবসার প্রাসঙ্গিক প্রশ্নে, যে আসলে তার নিয়তটা কী, প্রথমে তিনি কোন উদ্দেশ্যে বাড়িটা করছেন, নিয়তটা কী। যদি তার নিয়তটা এই হয় যে তিনি এটাতে ভাড়া দেবেন, তাহলে তিনি এই ভাড়া থেকে যে টাকা আসবে সে টাকাটা জমা থাকার পরে এক বছর যদি অতিক্রান্ত হয় তাহলে উনি ওটার উপরে জাকাত দিবেন। আর যদি এক বছর পূর্ণ না হয়, আগেই খরচ হয়ে যায়, তাহলে ওইটার আর জাকাত দিতে হবে না। ঠিক একইভাবে যদি কারো ধরেন যেমন গাড়ি আছে, একাধিক গাড়ি আছে, নিজের ব্যবহৃত নাই, সেটাও এরকম সে ভাড়াতে চালায়, তাহলে এই গাড়িগুলি যখন এখান থেকে তার আদায়কৃত ভাড়াটা জমা হবে এবং এক বছর পর্যন্ত সেটা থাকবে, তখন সে তার উপরে হিসাব করে জাকাত দিবে। এখানে বিষয় হলো একটা, যে আমরা আসলে বছরটা হিসাব করব কোন হিসাবে, আমরা কি হিজরি সাল হিসাব করব নাকি আমরা খ্রিস্টাব্দ হিসাব করব। তো এখানে মুহাদ্দিসিন কেরামে এরা যেটা মতামত সেটা হচ্ছে যে হিজরি সাল হিসাবে হিসাব করাটাই উত্তম হবে, যেহেতু এবাদতের বিষয়গুলি সবগুলি হিজরি সালের সাথে সংশ্লিষ্ট, হজ বলি আমরা, রমজান বলি, যেটাই বলি না কেন। তো সেক্ষেত্রে হিজরি সাল হিসাবে হিসাব করাটাই আমাদের জন্য উত্তম হবে। তো যেটা বলছিলাম যে বাড়ি বা গাড়ি সেটা যদি ব্যবসায়ী পণ্য না হয়, অর্থাৎ ইটসেলফ
একটু আগেই যেটা আমরা বললাম যে বাড়ির ব্যবসা করছে সরাসরি, ফ্ল্যাট বেচা কেনা করছে, হ্যাঁ ফ্ল্যাট বিক্রি করছে অথবা বাড়ি একটা করে বাড়িটাই বিক্রি করে দিচ্ছে, যদি এমনটা না হয় তাহলে এই বাড়ির পুরো মূলধনের জাকাত দিতে হবে না। যদি গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রেও তাই, একজন গাড়ির ব্যবসা করেন, গাড়ি আমদানি করেন, হ্যাঁ গাড়ির শোরুম আছে, গাড়ি আমদানি করেন, আবার ওটা বিক্রি করেন, তাহলে ওই গাড়িতে তার ওই গাড়ির পুরোটাই কিন্তু মূল পণ্য হিসেবে হিসাব করবে, হ্যাঁ ওইটা তেজারাতুল আরুজ যেটা বলে। আর এমনি রোডে যে গাড়িগুলো ট্রান্সপোর্ট যেগুলো চলছে, গাড়ি বাস এগুলি ভাড়ায় চালিত, এটার জন্য তার মূলধনের জাকাত নাই বা গাড়ির জাকাত নাই, বরং এটা থেকে যা আয় হবে, যা লভ্যাংশ হবে, সেটা এক বছর জমা থাকলে, নেশা পরিমাণ হলে সেটা সে জাকাত দেবে। এখানে আপনি বলতে চাচ্ছেন মূল বিষয় হচ্ছে যে পণ্যটা বেচা কিনা হবে সেইটা, ওইটা ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী পণ্য, আর যেটা দিয়ে এইটা ব্যবসার উদ্দেশ্য, উদ্দেশ্যে কিনা হলে কিন্তু আয় হচ্ছে, ওইটার মাধ্যমে যেটা আয় হচ্ছে, আয় হচ্ছে সেটার আয়টা থেকে তাকে নেশা পরিমাণ জাকাত দেবে। একইভাবে যেমন ধরেন যে কোনো একটা কারখানা আছে, কারখানায় মেশিনারি আছে, এখন এই মেশিনারি দিয়ে উৎপন্ন যে দ্রব্য, উৎপন্ন পণ্যের কিন্তু আসলে সেটা জাকাত দিবে, বা তার যদি কাঁচামাল থাকে, কাঁচামাল যদি থাকে, যেমন একটা ধরেন যে ব্রেড ফ্যাক্টরি, ব্রেড ফ্যাক্টরিতে ময়দা আছে, চিনি আছে, তেল আছে ইত্যাদি পণ্য হিসেবে যেগুলো, এটা কিন্তু তার পণ্য সরাসরি ইট সেলফ, মানে ব্যবসায়ী পণ্য, কিন্তু মেশিনটা ব্যবসায়ী পণ্য নাই। কিন্তু এবারে একটা হাদিসও সম্ভবত আছে যে যেমন কৃষি ক্ষেত কাজে ব্যবহৃত যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় লাঙ্গল জল, এগুলোর জায়গা, এগুলোর জায়গা নাই, এরকম হাদিসও সম্ভবত আছে, এই ওই হাদিস থেকে সম্ভবত এগুলো, হ্যাঁ এগুলো মেশিনারি আর আওতার বাইরে, বা আওতার বাইরে। সুতরাং ফ্যাক্টরি, ফ্যাক্টরি যেগুলি সেগুলির মেশিনারি যেগুলি, এগুলির জাকাত দিতে হবে না। কিন্তু ওই একই রকম যদি এটা পণ্য হয়, অর্থাৎ মেশিনারি যদি কেউ বিক্রি করেন, তখন এটা কিন্তু তার জাকাত পণ্য, মানে ব্যবসায়ের পণ্য, সুতরাং ব্যবসায়ের পণ্য হিসাবে তখন তাকে জাকাত দিতে হবে। অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার। মাঝখানে আর একটা বিষয়, যে ধরেন যে আমার কোনো ব্যক্তি একটা বাড়ি করেছেন, বহুতল বিশিষ্ট ভবন, নিজে থাকার জন্য। প্রথমে তিনি শুরু করেছেন নিজে থাকার জন্য, এরপর হয়তো একতলায় তিনি থাকেন, বাকি তালাগুলি তিনি ভাড়া হিসেবে ব্যবহার করেন, তখন তার এটা কী হবে? তখন যখন থেকে তিনি নিয়ত পরিবর্তন করেছেন যে আমি এই বাড়িটার বাকি তালাগুলি আমি ভাড়া দেব এবং সেখান থেকে আমি যেটা ইনকাম হবে সেটা আমি ভোগ করব, তাহলে এই সব তালাগুলিতে যেটা সে থাকে না, সেখান থেকে তার যা ইনকাম হবে, এই ইনকাম তার খরচ বাদ দিয়ে যদি নেশা পরিমাণ থাকে এক বছর, তাহলে ওইটার তিনি জাকাত দেবেন, এবং এটা যখন থেকে নিয়ত করেছেন তখন থেকে এটা হিসাব করতে হবে, সেটা বছরের যে কোনো দিন হোক না কেন, তখন থেকে তাকে এটা হিসাব করে পরবর্তী এক বছর হয়ে গেলে তখন নিয়ত এবং সে অনুযায়ী আমল, আমল ভাড়া দিলে তাই হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্নাম আল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের কর্মফল নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং নিয়ত যখন পরিবর্তন হচ্ছে তখন তার বাস্তবায়নও পরিবর্তন হবে, কার্যক্রম পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ, অত্যন্ত পরিষ্কারভাবে আপনি বলেছেন যে এক্ষেত্রে ভাড়ার যে বিষয়টি, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত, সেজন্য আশা করি দর্শকরা এখান থেকে উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি জনাব আব্দুর রহিম সাহেবের কাছে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে একই সম্পর্কিত প্রশ্ন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দোকান অনেকে মার্কেট করে ভাড়া দিচ্ছেন, এবং ভাড়া দেওয়ার সময় একটা মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে গ্রহণ করা হয়, যেটা সব জায়গায় মোটামুটি চালু আছে, যেটাকে অ্যাডভান্স বলা হয়, যে হয়তো 2 লক্ষ টাকা দিয়ে একটা দোকান নিতে হচ্ছে বা 3 লক্ষ টাকা দিয়ে। তো যদি কারো 10টা দোকান থাকে তাহলে 3 লক্ষ টাকা করে প্রতি দোকানে নিলে 30 লক্ষ টাকার মালিক কিন্তু তিনি হচ্ছেন। এই টাকাটা মূলত দোকানের যিনি মালিক, তিনি যাকে ভাড়া দিচ্ছেন তার কাছ থেকে নিচ্ছেন। তো এই যে টাকাটা তিনি নিলেন, তো এই টাকাটার জাকাতটা কী হবে? এটা কি যিনি গ্রহণ করেছেন তিনি দিবেন, নাকি যারা এখানে টাকাটা জমা দিয়েছেন জামানত হিসেবে তিনি তার অন্যান্য টাকার সাথে এইটা যোগ করে তিনি নেশাব সাহেবের নেশাব বলে জাকাত দিবেন? এই বিষয়ে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। বর্তমানে এই মার্কেটগুলো হচ্ছে এবং ব্যাপক হারে এই সিস্টেমে তারা এগিয়ে যাচ্ছে যে কোনো দোকান ভাড়া দিতে হলে বা নিতে হলে তাকে জামানত রাখতে হয় এবং একটা মোটা অঙ্কের টাকা জামানত রাখে। তো এক্ষেত্রে যে ব্যক্তি দোকানটা নিল আর জামানত রাখলো, যে জামানত রাখলো তার কিন্তু টাকাটা হারিয়ে যাচ্ছে না, জামানত মানে সে কিন্তু পাবে টাকাটা এবং পুরোপুরি টাকা ফেরত পেয়ে যাবে। এবং একটি হাদিসের মধ্যে এসেছে যে টাকা অন্যের কাছে রাখা হয় সেটা কিন্তু তারই থাকে, তারই স্বত্বাধিকার থাকে, তারই অধিকারে থাকে, এজন্য এ ব্যক্তিকে জাকাত দিতে হবে। এবং তার এটা একটা ব্যবসায়ের অংশ, কারণ এই টাকা দেওয়ার মাধ্যমে সে দোকানটা নিতে পেরেছে এবং দোকানে বসে সে বিজনেস করছে এবং সেখান থেকে সে লাভবান হচ্ছে। এজন্য তাকে সেই সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার নিজের সম্পদ এবং জামানতের সম্পদ হিসাব করে তাকে জাকাত দিতে হবে।
অপরপক্ষে যে জামানত নিয়েছে তাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে, এবং যে চুক্তি হয়েছে তার সাথে সে চুক্তি অনুযায়ী সে সময় নির্ধারিত সময় তাকে ফেরত দিতে হবে। এজন্য এই যদি বিজনেসে সে টাকাটা খাটায় তাহলে বিজনেস থেকে লভ্যাংশ দিয়ে তাকে জাকাত দিতে হবে। যেমন ধরেন কেউ ব্যাংকে টাকা রাখলো, জামানত রাখলো বা জমা রাখলো, এক্ষেত্রে দেখা যাবে যে রাখলো ব্যাংকে টাকা তাকে কিন্তু জাকাত দিতে হবে, কিন্তু ব্যাংক কিন্তু সেই মূলধনের উপরে জাকাত দেবে না। ব্যাংক কোথা থেকে জাকাত দেবে? ব্যাংক যে লভ্যাংশ পাচ্ছে বা তারা লাভ করছে তার উপর জাকাত দেবে। এজন্য আমরা এখানে বলবো যে জামানত যে নিয়েছে সে কিন্তু পুরো টাকার উপর জাকাত দেবে না, সে যে লভ্যাংশ পাচ্ছে বা সে যদি বিজনেস করে সেখান থেকে যে লাভ পাচ্ছে লাভ করলে সেটা সে লভ্যাংশ থেকে জাকাত দেবে, তার ওই যে জামানত নিয়েছে যে টাকাটা সেখান থেকে তাকে জাকাত দিতে হবে না। এখানে তো তিনি তো সম্পূর্ণ টাকাটার মালিক তিনি হলেন, মিলকিয়াতের বিষয়টা কি যিনি যার কাছে টাকাটা আছে আপাতত তিনি না আমি শর্ত এখনই অনুযায়ী টাকা নিয়ে নেবো তাকে টাকা দিচ্ছি। যদি আমি দোকান এখন নিয়েছি আমি শর্ত ভঙ্গ করলাম দোকানটা আমি ছেড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু মিলকিয়াত আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে জি যেমন ব্যাংকে কেউ যদি টাকা রাখে যে কোনো মুহূর্তে সে তুলে নিতে পারে জি ওরকমই ওই জামানত। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে এই বিষয়ে এই ধরনের প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে ব্যাংকে রাখুক বা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে রাখুক বা অন্য কোনো স্থানে রাখুক, তার টাকা তারই আছে, তাকেই জাকাত দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের, এবং আজকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ব্যবসায়িক পণ্যের জাকাত সম্পর্কিত খুঁটিনাটি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমরা অত্যন্ত সুন্দরভাবে দলিল ভিত্তিক আমরা জানলাম। আশা করি যারা আমরা ব্যবসায়ী আছি, যারা ব্যবসার সাথে জড়িত, তারা এই প্রশ্ন উত্তরগুলো জেনে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের জাকাত যেন সত্যিকার অর্থে আমরা হিসাব করে আদায় করতে পারি। বিশেষ করে এখানে জাকাতের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আমার তাকওয়া, আমি যেন আল্লাহকে ফাঁকি না দেই, আমি যেন গরিবদেরকে না ঠকাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আমরা যেন আমাদের আয়, আমাদের ব্যবসা, আমাদের পণ্য, আমাদের যা আছে সব কিছু হিসাব করে আমরা যেন এই রমজান মাসে অথবা যার যখন এক বছর পূর্তি হবে তখন, রমজান মাসেই দিতে হবে এমন নয়, এক বছর পূর্তি হওয়াটা হচ্ছে শর্ত, এক বছর যখনই পূর্তি হয়ে যাবে তখনই আমরা ইনশাল্লাহ জাকাত বের করব। প্রিয় দর্শক, আমরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও জাকাত নিয়ে, মাসাইলে জাকাত নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সামনে আসব। আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদেরকে নেক বদলা দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।